বাংলাদেশ বন্ধুরা, বাংলা ভাষাভাষী প্রত্যেক মানুষের কাছে বাংলাদেশের নাম শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে লাল সবুজের পতাকার বাংলাদেশের কথা। কিন্তু মজার ব্যাপার, পৃথিবীতে এমনও দেশ আছে যে দেশে বাংলাদেশ নামের জেলা আছে। জি বন্ধুরা, আর্মেনিয়া। আর্মেনিয়ার সরকারি নাম রিপাবলিক অব আর্মেনিয়া। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী ইউরেশিয়ার দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত। বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া। দেশটির আয়তন তেমন বড় না হলেও এর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। প্রকৃতির লীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য তার ইতিহাস এবং সংস্কৃতির ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী। বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়া ভ্রমণে আসেন। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই দেশটি মূলত বিখ্যাত। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আমরা জানতে চলেছি সম্পূর্ণ আর্মেনিয়া দেশ সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ আর্মেনিয়া দেশটিকে। বন্ধুরা, আর্মেনিয়া দেশের আয়তন 29,743 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 138তম দেশ এবং এই ছোট্ট দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় 30 লাখ। এবং আর্মেনিয়া একটি স্থলবেষ্টিত দেশ। আর্মেনিয়ার চারপাশ ঘিরে আছে বেশ কয়েকটি শক্তিশালী দেশ। দেশটির উত্তরে জর্জিয়া, দক্ষিণে ইরান, পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক অবস্থিত। বন্ধুরা, আর্মেনিয়ার সরকারি ভাষা আর্মেনীয় ভাষা। দেশটির 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকেন। একই সাথে দেশটির প্রায় 90% মানুষ আর্মেনীয় এবং রুশ উভয় ভাষাতেই স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। তবে ইদানিং দেশটিতে ইংরেজি ভাষার ব্যবহার প্রচলিত হচ্ছে। খ্রিস্টান ধর্ম দেশটির প্রায় 95% অধিবাসীর ধর্ম। 301 খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র যারা খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পতন করে। দেশটিতে মুসলমানের সংখ্যা মাত্র 3,000 আর হিন্দু ধর্মের সংখ্যা নেই বললেই চলে। আর্মেনিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর ইয়েরিভান। এটি আর্মেনিয়ার প্রশাসনিক, সাংস্কৃতিক এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। একই সাথে এটি বিশ্বের অন্যতম পুরনো, সর্বদা জনবসতিপূর্ণ, লোকসমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। এটি আর্মেনিয়ার এক ঐতিহাসিক শহর। এই শহরটিকে ভালোভাবে জানতে পারলে পুরো দেশটি সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন। শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ার গণহত্যার স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলে একটি জাতির বেঁচে থাকার জন্য এক রক্তাক্ত সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায়। শহরের প্রধান আবোভিয়ান স্ট্রিট ধরে পায়ে হেঁটে হেঁটে প্রাচীন আর্মেনীয় সংস্কৃতির নানা ছবি দৃশ্যমান হয়ে ওঠে। শহরটির পথে পথে ছড়িয়ে রয়েছে ছোট বড় ক্যাফে আর রেস্তোরাঁ। শহরটি অনেকের কাছে ক্যাফে অফ সিটি হিসেবেও পরিচিত। এবং সম্পূর্ণ আর্মেনীয় দেশে মাত্র একটি মসজিদ রয়েছে, যেই মসজিদটিও এই বৃহত্তম শহর ইয়েরিভানে অবস্থিত। মসজিদটির নাম বুলু মাস্ক। বন্ধুরা, আশ্চর্যের বিষয়, দেশটির রাজধানী শহরে বাংলাদেশ নামের একটি স্থান রয়েছে। তবে শহরের বিলবোর্ডগুলোতে ইংরেজি বানানের বাংলাদেশ কোথাও খুঁজে পাবেন না, সবকিছুই আর্মেনীয় ভাষায় লেখা। এলাকাটির অফিসিয়াল নাম মালাতিয়া সেবাস্তিয়া, তবে আনুষ্ঠানিক নাম হলেও স্থানীয়দের কাছে বাংলাদেশ নামেই পরিচিত। পরিবহন, দোকানপাট, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সবাই এই নামেই চেনে। তবে কেন এই এলাকাটির নাম বাংলাদেশ তা সঠিকভাবে কেউ বলতে পারে না। ধারণা করা হয় এই এলাকার নাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ হিসেবে পরিচিতি পায়। এমনকি ইয়েরিভানের সবচেয়ে বড় বাজার এই বাংলাদেশেই অবস্থিত। আর্মেনিয়া বিশ্বের একজাতীয় দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রায় 97% মানুষ জাতিগতভাবে আর্মেনীয়। আর্মেনীয়তে নগরায়নের হার উচ্চ। এখানে প্রায় 2/3 মানুষ শহরে বসবাস করে। দেশটিতে শিক্ষার হার 100%। এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা একদম ফ্রি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। দেশটিতে বাস্কেটবল, ফুটবল ও টেনিস জনপ্রিয় খেলা। তবে আন্তর্জাতিক অঙ্গনে আর্মেনীয়রা কুস্তি এবং মুঠিযুদ্ধে পরিচিত। বন্ধুরা, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর আর্মেনিয়াতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। পরবর্তীতে তা ধীরে ধীরে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে আর্মেনিয়া। বর্তমানে দেশটির অর্থনীতি বিদেশি বিনিয়োগ এবং সহায়তার উপর প্রচুর নির্ভর করে। তবে দেশটির মূল অর্থনৈতিক খাতগুলোর মধ্যে মাইনিং, নির্মাণ খাত, শক্তি উৎপাদন, শিল্প খাত, সেবা খাত উল্লেখযোগ্য। এবং বর্তমানে দেশটির মোট জিডিপি প্রায় $32 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় $4,446 মার্কিন ডলারের সমান। আর্মেনিয়াতে ব্যবহৃত সরকারি মুদ্রাকে বলা হয় দ্রাম।
এক আর্মেনিয়ান ড্রাম সমান বাংলাদেশি 20 পয়সা এবং এক আর্মেনিয়ান ড্রাম সমান ভারতীয় রুপিতে 14 পয়সা। এখানে গাড়ি হাতে লেফট সাইড দিয়ে চলে এবং কলিং কোড +374। তো বন্ধুরা, আজকে আপনারা আর্মেনিয়া সম্পর্কে কতটুকু জানতে পেরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।